Hi, good evening friend. Welcome back to my channel. আবার একটা নতুন ভিডিও বা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। তো দেখছই তো কিচেন থেকেই শুরু করে দিয়েছি। আমাদের তো সবসময় কিচেনেই বেশি দরকার পড়ে। আজকে একটা স্ন্যাক্স বানাবো, এই মিক্সচার লঙ্কা পকোড়া। তো আমি গ্যাস জ্বালিয়েছি, আগে থেকে বেসনটা গুলে রেখেছি টাইট করে। এতে আমি কোনো খাবার ছোটা ফোটা কিছু দিইনি, সামান্য লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে টাইট করে দু তিন ঘন্টা আগে, আর যে কোনো একদিকে মানে এলোপাতারি করে ফেটাইনি, যে কোনো একদিকে করে ফেটিয়েছি, এরমভাবে রেখেছি। এবার চলো গ্যাসে বলছি, কড়াইতে আগে তেলটা দিয়ে নিই। তেলটা আমি গরম হতে দিয়ে দিয়েছি, তেলটা খুব গরম হয়ে যাবে তখন গ্যাসটা আমি একদম সিম করে দেবো, দিয়ে আমি ওই লঙ্কার এটা ছাড়বো। তো আপনাদের দেখাচ্ছি, তার আগে আমি বেসনটা আর একবার বিট করে নিই। এই দেখুন, একদিকে একবার এদিক একবার ওদিক তা না, যে কোনো একদিকে, এতে কি ফুলবে আর জিনিসটা খুব মচমচে হবে। দেখেছেন কতটা টাইট, তেলটা খুব গরম হয়েছে কিনা বোঝার জন্য এটা দিলেই না নিচে চলে যাবে একদম, খুব ভর দেখুন একদম নিচে চলে গেছে, দেখাতে পারছেন জিনিসটা, দেখেছেন কেমন ফুলে উঠছে পুরো ফুলুরির মতো। এক ফোটায় দেখাতে পারছি না জিনিসটাকে, কি সুন্দর ফুলে উঠেছে দেখেন জিনিসটা, মানে বেসনটা আমার একদম রেডি। এবার আমি গ্যাসটা সিমে দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি এই লঙ্কাগুলো ভালো করে একটু মোটা করে লাগাতে হবে, এর বীজগুলো ভালো করে বের করে আমি ধুয়ে নিয়েছি, ভেতরে কিন্তু একটাও দানা বা কিছু নেই। লঙ্কার তো একটু ঝাল থাকবে কিন্তু ওই বীজগুলো ফেলে নেওয়ার জন্য দেখেছেন ভালো করে জিনিসটাকে আমি কোটিং করে নিয়েছি। নিয়ে গ্যাসটা কিন্তু একদম সিমে দেওয়া, এভাবে আমি বাকিগুলো ছেড়ে দেবো। আর যখন লঙ্কাগুলো এ করবেন না, পারলে একটু লঙ্কাটাকে মধ্যিখানে চিরে যখন বীজ বের করা আছে সেই চেরার মধ্যে পারলে একটু হালকা বেসনের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আবার বেশি ঢুকিয়ে দেবেন না, তাহলে আমার ভেতরে বেসনটা কিন্তু কাঁচা থেকে যাবে। এবার ওপরে সামান্য একটু একটু করে বেসন, এবার এগুলো হলে আমার দেখুন জিনিসটা বেসনগুলো কি সুন্দর ফুলে উঠেছে,
আর গ্যাসটা সিমে দেওয়ার জন্য এই গাগুলো সুন্দর শক্ত শক্ত হচ্ছে। তো এবার আমি এগুলোকে ফ্রাই করে নিই। তো চলে এসছি, মুড়ি, নারকল, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মেখে, আর সাথে লঙ্কার পকোড়া। ফুলেছে তো সুন্দর, খেয়ে কিরকম হয়েছে এরাই বলতে পারবে। ঠিক আছে, thank you.
শেষ অবধি আমার সমস্ত শীতের ভাঙড়া বছরা যা যা ছিল সব গোছানো কমপ্লিট। আর একটা সুতো পর্যন্ত আমার বাইরে কিছু আর নেই, সব গুছিয়ে ফেলেছি, সোয়েটার থেকে শুরু করে বালিশ বিছানা এভরিথিং কমপ্লিট। মানে যত দিন না এগুলো সব গোছানো হয় বাড়িটা যেন একটা নোংরা নোংরা লাগে। এবার গোছানো হয়ে গেল, ঘর তোর কত ফাঁকা। ও ঘরে একটা ছিল টেবিলের ওপর একটা ট্রলি ব্যাগে সমস্ত ঘরে পড়ার জিনিসগুলো, সেই সবও তুলে দিয়েছি, পরে দেখাবো। এখন বিকি ও ঘরে পড়ছে, আমি বললাম আমি এ ঘরে কাজ করব, তাই ও ঘরে পড়তে গেছে। আর সুব্রতকে বললাম তোমাকে ভালো মন্দ খাওয়ালাম, পকোড়া খাওয়ালাম, তুমি আমাকে একটু হেল্প করে দাও। ও তো দেখলেনি কীরকম সুন্দর হেল্প করলো, তো হাঁপিয়ে গেছি একটা। মুখটা না কেমন একটা বিশ্রীভাবে শ্যাডো করছে। তো আজকে অনেক মানে বেশিক্ষণ এ করতে পারলাম না, যতটা পারলাম ততটাই। রাতে তরকারি করা আছে, কটা শুধু রুটি করব ব্যাস, আর সেই সব আর দেখাচ্ছি না, কারণ টায়ার্ড হয়ে গেছি। এইটুকুনি কাজ করে, এইটুকুনি না সকাল থেকেও অনেক কিছু করেছি, সেগুলো আর আপনাদের সাথে আজকে শেয়ার করা হয়নি। ভাবলাম বিকেলে একটা নতুনভাবে শুরু করি, তাই বিকেল থেকেই শুরু করলাম এই জন্য। ওকে টাটা, বাই বাই, হাসিতে থাকবেন, আনন্দ থাকবেন, সব সময়ের জন্য হাসি খুশিতে থাকবেন। গুড নাইট।